নমস্কার বন্ধুরা, আজ আমি একটা নতুন ইটিং চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। আজকের এই ইটিং চ্যালেঞ্জ ভিডিওটা আমার সাথে আমার বোন থাকবে। আজকের ভিডিওটা এক পোচের ওপর করা হচ্ছে। আমার দর্শক বন্ধুদের মধ্যে মোয়াদি আমাদের বলেছিলেন যে একবার এই এক পোচের ওপর ভিডিওটা করতে, তাই আজকে এই এক পোচের ওপর ভিডিওটা করছি আমরা। তো ওনার এক পোচ খুব পছন্দ এবং আমারও এক পোচ খুব ভাল লাগে, তাই আজ এই এক পোচের ভিডিও আমরা করছি। বোন এক পোচগুলো করছে, চলুন একবার দেখে আসি কিভাবে এক পোচগুলো করা হচ্ছে। পোচটা করে নিয়ে এখানে আমরা মোট ছটা ছটা বারোটা পোচ নিয়েছি। তো দাদার একটা কুসুম ফেটে গেছে আর আমার দুটো ভাজতে গিয়ে অ্যাকচুয়ালি ডিমগুলো একটু ভাঙা ছিল, ড্যামেজ ছিল। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। এই ভিডিওটা মোহাদির জন্য ডেডিকেটেড। আর এখানে আপনারা ভাবছেন যে কী আছে, এটা হচ্ছে দুটো পনির রোল। তো কম্পিটিশানটা এরকম হবে যে আগে আমরা পোচটা 1, 2, 3 বলে স্টার্ট করে খাবো, যে আগে শেষ করে এখান থেকে একটা পনির রোল বার করে অ্যাটলিস্ট কামড় দেবে। পনির রোলটা কম্পিটিশনের পার্ট নয়, কিন্তু যে এটাতে ফার্স্ট কামড় দেবে সে জিতবে, ঠিক আছে? তারপরে আরামসে খাবে, কিন্তু বার করে, ওই জন্য প্যাকেটটা খুলিনি, বার করে ফার্স্ট কামড়টা দিতে হবে, ঠিক আছে? তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক, কি বলো? হ্যাঁ চলো শুরু করা যাক। 1, 2, 3 স্টার্ট। ওরে বাবারে, হাত দিয়ে খাবো। এবে আমি তো তুলতেই পারছি না। Thank you.
তোমার জন্য দিতে গেলাম। পনির রোলটা এক্সিলেন্ট খেতে, প্রথম খাবারটা দিয়ে তো আমি চিকেন রোল ভাবছিলাম। যে ফ্রাইং প্যানটাতে আপনারা দেখলেন কোচগুলো বানালাম, ওটা নতুন আজকে ফার্স্ট ইউজ করলাম, ওটা আমার একটা বোন আমাকে গিফট করেছে। দুটো চ্যালেঞ্জ হয়েছিল, দুটোতেই আমি জিতেছিলাম। আজকে ও নিশ্চয় বন্ধ করে জিতে গেছে, আজকে সত্যি আমি আমার পক্ষে সম্ভব হয়নি জেতা। কিন্তু আমি ভাবিনি আমি জিতবো, কারণ এই কোচ ও জানে খুব ভালো করে দাদা যে আমি একদমই অপছন্দ করি, কুসুমটা কাঁচা আমার একদমই পছন্দের নয়। অমলেট আমার খুব ফেভারিট, ডিম সেদ্ধও খাই, কিন্তু কোচ হলে আমি দু পিট ফ্রাই করে নিই। কিন্তু সে জায়গায় আমি জিতে গেলাম শুধু গিলে খেয়ে। কিভাবে মানে পছন্দ না গিলে খেয়েছো কি কি সেটা বড় কথা না, সব থেকে বড় জিনিস হচ্ছে তুমি জিতেছো। সব ভিডিওটা হারলে চলবে বস? এটা নিশ্চয় এটা একটা তাহলে পাবলিক হবে না গেছি তো, আমি জিতবো কখনো তুই জিতবি। তাদের মনটা ঘুরতে অপূর্ব, এই দোকানটা থেকে একদিন রোল এনে আমাদের চ্যালেঞ্জ করতে হবে। নিশ্চয়ই এটা আমাদের পাড়ায় একটা নতুন দোকান হয়েছে সেখানকার, বেশ ভালো খেতে।
দাদা ওই ঘোড়াটার জন্য লেগেছে খুব জোর, খুলে গেছে, লাল হয়ে গেছে। মহাদি আশা করি তোমার ভালো লাগবে এই ভিডিওটা, এতগুলো পোচ খেয়ে ফেললাম তোমার জন্য, আর দাদাকে হারিয়েও দিলাম তোমার দৌলতে, তুমি বলেছিলে বলেই এই ভিডিওটা করতে গিয়ে আমি জিতলাম। থ্যাংক ইউ মোমাদি, থ্যাংক ইউ সো মাচ। তবে আমার কিন্তু একপো সত্যি খুব ভালো লাগে, ওর খুবই প্রিয়, ওর খুবই প্রিয় দাদা। মানে কিছু মানে এগ কীভাবে খাবি জিজ্ঞেস করলেই বলে পোচ করে দাও, ওর পোচ ফেভারিট আর আমার অমলেট ফেভারিট। সেই পচে দাদা হেরে গেল, আমি তো ভাবলাম বোধ হয় চ্যালেঞ্জ হচ্ছে ভুলে গেছে, ভালোবাসে পোচ বোধ হয় র্যালিশ করে খাচ্ছে ওই জন্য বোধ হয় হেরে গেল। মানে চ্যালেঞ্জটা হয়তো বুঝিনি, কিন্তু মানে একপোস্টটা কোথাও একটা আমার দুর্বলতার জায়গা সত্যি, তাই না? তাই মানে আমি আর মানে যার জন্য আজকে বললাম যে আমি চামচ মানে হাত দিয়ে খাবো, কারণ জানি হাতে অনেক সুইফট আমি কাজ মানে খেয়ে নিতে পারবো, কিন্তু ওই ঠিক তুলতে যাবো স্লিপ করছে, সে হচ্ছে না, মনে হচ্ছে এভাবে খাবো একটু আরাম করে খেলে, মানে একটা দোনা ঠিক আছে চলো চ্যালেঞ্জ খেলে, মানে এ কথা যে স্লিপ করছে উঠছে না ঠিক মতো। চাউমিন চ্যালেঞ্জে আমার এরকম হয়েছিল, আমি দাদাকে ঠিক ফার্স্ট চ্যালেঞ্জ ছিল তো, দাদাকে ঠিক ঘত্তুমির মধ্যে ধরিনি, আমি যে ও তো দেখে দেখে না, ও তো জানে জানে না, থাক আমি তো খাই এরকম হয়ে যাবে হয়ে যাবে, এরকম করেছি আর হয়ে গেল, আমি পুরো লাড্ডু খেয়ে গেলাম। যাই হোক আবার দেখি চ্যালেঞ্জ মানে ইটিং চ্যালেঞ্জ করতে আমার খুবই ভালো লাগে বা লেগেছে, বেশ আনন্দ হয়, দেখি আবার কবে ইটিং চ্যালেঞ্জ নিয়ে আসা যায়। তবে আজ এই পর্যন্ত বন্ধুরা, আমার ভিডিও ভাল লাগলে পছন্দ হলে লাইক দেবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে, শেয়ারও করো। ওকে বন্ধুরা, টাটা, গুড নাইট, টাটা।